আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে এসেছি। এক কাপ ময়দা, একটি ডিম দিয়ে ভীষণ মজার তেলে ভাজা নরম তুলতুলে কেক। দোকানের মিনি কেকের মতো খেতে অনেক মজার হয়। প্রথমে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনির গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার, 3 চামচ পরিমাণ রান্নার তেল, এগুলো এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিব যাতে ডিমে লাংসটা না থাকে, চিনিটাও ভালোভাবে মিশে যায়, সেজন্য আমি অনেক ভালোভাবে ডিমটা ফেটিয়ে নিব। অনেকটা সময় নিয়ে ডিম ও চিনিটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। ডিম আর ময়দাটা এখানে অনেক ভালোভাবে মিশাতে হবে। এখানে আমি চামচ দিয়ে পুরো মিশ্রণটা তৈরি করে নেব। মিশ্রণটা আমার অনেক ভালোভাবে মেশানো হয়ে গেছে, এ দেখুন। এখন এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমার 10 মিনিট হয়ে গেছে, আমি এটা আরো একটু ভালোভাবে এইভাবে মিশিয়ে নিব। আমার মিশ্রণটি ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি এরকম একটা মেজারমেন্টের কাপের সাহায্যে সবগুলো একই সাইজ করে নেব। প্রথমে হাতে আমি একটু তেল মেখে নিয়েছি। মেজারমেন্টের ভিতরে ভাবে তেল দিয়ে মেখে নিয়েছি, যেন সহজে এটা বাইর হয়ে আসে। এভাবে হাত দিয়ে চেপে চেপে সমান করে নেব। সামান্য লো হিটে আমি এভাবে সবগুলো দিয়ে দেব। এইভাবে লো হিটে আমি এইভাবে দিয়ে দিয়েছি। খেয়াল রাখবেন একটার সঙ্গে যেন আরেকটা লেগে না যায়। এরম ভাবে সাবধানে আলতো ভাবে একটা পর একটা উল্টে দিতে হবে। একদম লো হিটে ভাজতে হবে যাতে উপরটা অংশটা হয়ে যাবে কিন্তু ভিতরে অংশটা কাঁচাই থেকে যাবে। তাই একদম লো হিটে রেখে কেকগুলো এভাবে তেলে ভেজে নিতে হবে। একদম দোকানে কেকের মতো দেখা যাচ্ছে। কেকগুলো আমার ভাজানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। কেকগুলো আমার অনেক সুন্দর ভাজা হয়ে গেছে। এখানে আমি একটি কেক ভেঙে দেখাচ্ছি কতটা নরম ও তুলতুল সফট হয়ে, একদম দোকানের মিনি কেকের মতো।